উড়ে বাপ রে ও সঙ্গে সাদা উড়ে তো বিদেশি সাপ সাদা জি হ্যাঁ সাদা কেন তাহলে এটা এ খড়ি আমার ফোন করে এখন দেন রাউনে খেতে গেছে কোন থেকে এসেছেন আপনি আরভান্টেজ বাবা নাম শুনিনি কতদিন ধরে শব্দ এখানে দুটো ছিল একটা পেশা আর একটা আছে বলে মনে হচ্ছে তাই তো দুটো এখানে সবাই দেখেছে দুটো একটা আছে তাহলে নেক্সটবারে খবর দিলে আপনারা কিন্তু জলদি চলে আসবেন এখানে নাহলে আমরা আসলে অতটা আইডিয়া নেই তো বলা যায় না কি কখন কি হয়ে যেতে পারে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দুটো আছে তো না একটা ওই তো মাথায় ক্লিপ দিয়েছে তুমি খুঁজতে হবে তুমি খুঁজতে হবে এদিক থেকে একজন বেরিয়ে যাবে আবার এর মতনই সাফারি করতে ক্লিপ দিয়ে হেভি মোটা মাল হেভি মোটা মাল আমি বলছি খোঁচো না না একজন টানতে পারছে সে ভেতর থেকে টেনে আছে তো না টানতে পারছে না এই মোটা ঢুকে চাপা দিয়ে দিয়েছিল এরা ঢুকে ফোনটা তুমি এখন রাখো উড়ে বাপরে ও সঙ্গে উড়ে তো বিদেশি সাপ সাদা জি হ্যাঁ সাদা কেন আচ্ছা ওরাই
আরে মুখটা আটতে হবে তো আটবে কি করে না ঢুকলে هاي هنا راجع মুখটা আছে সামনে মুখটা ওখানে দেখো দাদা আরো একটা আছে ওইটা কি বলে যে কি মাল দাম না মাল দাম না সবলে ধরতে লাগে কে বলে যে হ্যাঁ ওইটা এইটা যে মনে মনে নিয়ে যাবে দড়ি দড়ি ওরা এই যে মনে চারে দিন পরে কি ও ড্যাম নাই ওগা যাই হোক হাঁপিয়ে গেছে লোকটা এক বছর ধরে ঘুরছে সেই পয়সা পেয়ে যাবে আজকে আবার খুলছে নাকি না না ওটা দড়ি বাঁধবে কি জানি বোঝা যাচ্ছে না যা সবই হবে ঢ্যামনা সব নয় শক্তিশালী তো ওই জন্য ভাঁজ ঝরাম যাতে না বেরিয়ে যায় কোথা থেকে এসছেন আপনি হাওড়া আরভানদেজ বাবা নাম শুনিনি কতদিন ধরে শব্দ হচ্ছেন আপনারা আড়াই বছর এখানে দুটো ছিল একটা পেয়েছে আর একটা আছে বলে মনে হচ্ছে তাই তো দুটো এখানে সবাই দেখেছে দুটো আর একটা আছে তাহলে নেক্সট বারে খবর দিলে আপনারা কিন্তু জলদি চলে আসবেন এখানে নাহলে আমরা আসলে অতটা আইডিয়া নেই তো বলা যায় না কি কখন কি হয়ে যেতে পারে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাপ সাধারণত দেখা যায় না এইসব এদিকে ঠিক আছে ওকে এসব কাজ করে আমার ছাড়ে ও বাবা বললো হ্যাঁ আসলে শক্তিশালী সাপটা খুব শক্তিশালী আছে যার ফলে সাহস পাওয়া যাচ্ছে না
ওয়েট আছে যেরকম ওয়েট হবার কথা তার থেকে বেশি আছে এটা আমি আমারও মিস কল চলে গেছে বড় ভিডিও তো সময় লাগবে তো যেতে তবে ওই জন্য হ্যাঁ ঠিক আছে নামটা বলতে পারছি না অজানা সাপ অজানা ঢ্যামনা নয় অজানা সাপ ওই জন্য নামটা বলতে পারছি ঢ্যামনা সাপ নয় আমি এই তো আবার পরে তাহলে খবর এলে দেখলে খবর তো ভা আর একটা ফাঁকা দাদা এখানে এখানে আশপাশে পুকুর নেই এটা একটু অভাব আছে এই বেলতলাতে একটুখানি দোকানটা